Welcome to our channel Metro Electro Bangla. আজকে আমি তোমাদেরকে একটা দেখাবো যে তোমরা অনেকে হয়তো কোশ্চেন করেছো অনেকে কমেন্ট করেছে যে কোন ওএলটি নিলে বেটার হয় কোন ইপন নিলে বেটার হয় তো আমি অ্যাকচুয়ালি এখানে চলছে প্রায় 3-4 বছর ধরে বাবু একটু সামনে আসো তো আচ্ছা এখানে মোটামুটি এই ডিবিসি এটা ডিবিসি তো ডিবিসি এটা ডিবিসি আছে তো এটা ডিবিসি 4 বোর্ডের ওএলটি তাই না 4 বোর্ডের ওএলটি আছে লেয়ার 3 লেয়ার 3 আছে আর এটাও সাইরোটেকের আছে তোমার এটাও লেয়ার 3 ফোর বোর্ডে আচ্ছা তুমি বলো তো দেখি কখন মানে কোন মানে এগুলো চালিয়ে তোমার কিরকম মানে কিরকম ডিবিসিটার বয়স হয়ে গেল 3.5 বছর ভালোই পারফরম্যান্স কোন রকম কিছু সমস্যা হয় না ভালোই পারফরম্যান্স দিচ্ছে এইটা সাইরোটেকটা কেনা হয়েছে প্রায় 1.5 বছর 2 বছর বছরখানেক 1 বছর কোন রকম কিছু সমস্যা কোনো সমস্যা নেই আচ্ছা এদেরকে যদি কোনো সমস্যা হয় তাহলে সাইরোটেকের যদি কোনো সমস্যা হয় আপগ্রেড যদি করতে হয় তাহলে এদের কাস্টমার কেয়ার কিরকম মানে সাপোর্ট দেয় না কাস্টমার কেয়ার সাইরোটেকের খারাপ না খুব সুন্দর সাপোর্ট দেয় আর ডিবিসির দরকার পড়ে নেই এখন ডিবিসির এখনো পর্যন্ত দরকার পড়ে নেই একবার আপডেট দেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা আপগ্রেডটা করেছিল কিসের জন্য ওই ইয়ার 10 গিগ যখন লাগানো হয়েছিল অ্যাকচুয়ালি তোমার ডিফল্ট থাকে মনে হয় 1.25 গিগ থাকে ডিফল্টে তোমার 10 গিগ এসএপি লাগালেও তোমার ইয়ে হয় না মানে সাপোর্ট করে তখন তোমাকে কি করতে হয় কাস্টমার কেয়ারকে ফোন করে ওদেরকে ফোন করে কাস্টমার কেয়ার ফোন করে হ্যাঁ সেটাকে ওটা সাইডে গিয়ে করে নিতে হয় বা ওরাও করে দেয় ওরা তারপরে করে দেয় মানে বেশিক্ষণ তো লাগে না 4-5 মিনিটের ব্যাপার রানিং লাইন রানিং শুধু একবার রিবুট মারে রিবুট মারে শুধু একবার রিবুট মারে 1 মিনিটের মধ্যে হয়ে যায় আচ্ছা 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 তাহলে তুমি এখান থেকে মোটামুটি কতগুলো কাস্টমার চলছে এটা দেখে এটা দেখে 100 মধ্যে কাস্টমার হয়েছে কোনো রকম কোনো সমস্যা না আজ ডিবিসি থেকে প্রায় চলছে কতগুলো ওইখান থেকে প্রায় 100 নাকি 100 উপরে ডিবিসি থেকে চলছে কোনো রকম কিছু সমস্যা এখনো পাওয়া যায়নি তার মানে এটা তুমি বলতে চাইছো এটা 3.5 বছর এটা প্রায় 1.5 বছর মতো হয়ে গেছে আচ্ছা তো তাহলে অনেকে যে কোয়েশ্চেনগুলো করেছে যে কোন ওএলটি নেওয়া ভালো কি ভালো কি ভালো না দেখো আমি সামনে লাইভ আমি পাচ্ছি যে মানে এটা আমার চোখের সামনে অ্যাকচুয়ালি আমি এই সাইটটাতে অনেকদিন ধরে আসি আমি এগুলোকে দেখাশোনা করি যে কিরকম কি আর বাবুদা তো আছেই পুরো টোটাল ফাইবারটাই দেখে তো সমস্যা সেরকম কিছু আমিও পাইনি হ্যাঁ শুধু ইনপুট করো একটা এই একটা ইনপুট আছে এই একটা না এটা ইনপুট না আউটপুট করেছিলাম এটা অফ আছে শুধু একটা ইনপুট করো করে শুধু বিন্দাস চালাও ব্যাস শুধু খেয়াল রাখতে হবে কি একটা পন থেকে যাতে তোমার 50টার বেশি যাতে তোমার কাস্টমার না হয় হ্যাঁ বলা আছে যে 64 বলা আছে কিন্তু 64 যাওয়াটা ঠিক নয় কারণ 64 গেলে অনেক কমে যায় প্লাস হচ্ছে কি তোমার স্পিডের ইস্যু হয় কারণ যেহেতু এখন মোটামুটি এক একটা কাস্টমারের তো অনেক স্পিড তো সেই হিসেবে আমার মনে হয় 50-এর বেশি না দেওয়া ভালো আবার তার উপর ডিপেন্ড করে যে প্যাকেজ কিরকম কি নিচ্ছে দেখা গেল কোনো কোনো পন থেকে ধরলাম উদাহরণভাবে যদি ধরি এই যে এইটাতে ধরলাম এটা যদি ধরলাম হয়তো 100 MBPS এর পুরো 10 খানা কি 15 খানা মতো আছে হ্যাঁ 200 MBPS এর আরও 10-15 তাহলে এটি আমার 35টা কি বেশি নেওয়া উচিত নয় বা হয়তো ম্যাক্সিমাম আমি যদি যাই 40টা এর বেশি দেওয়াই উচিত নয় এবার যদি কেউ যদি 50 MBPS বা 40 MBPS এর লাইন চালায় তাহলে আমি হাইয়েস্টে গেলে 50-এর কাছাকাছি লাইন দিতে পারবো সুবিধা হয়ে যাবে তাতে পাওয়ারটাও ঠিকঠাক থাকে আর তোমার লাইনের স্পিডটাও পারফেক্ট থাকে ঠিক আছে থ্যাংক ইউ বাবু